বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد في الدرشق برندو دوتي دار كي كندرو শুনে এসেছি বিষয়টি ছিল ভালোবাসা যে ভালোবাসা আল্লাহ জন্য কিভাবে হবে এবং ভালোবাসা এর জন্য কিভাবে হবে সে প্রসঙ্গে আমরা সেই দুটি দর্শে কিছু আলোচনা শুনেছি আমরা একটি হাদিস শুরু করেছিলাম যে হাদিসটি শহেব বুখারি এবং মুসলিমে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ আলি হোসাল্লাম বলেন সালাং কুন্নাফিহিজা বিহিনা হালা ইমান তিনটি বৈশিষ্ট্য তিনটি গুণ যার মাঝে পাওয়া যাবে সে ইমান এর যে মজা ইমান এর যে স্বাদ সেটি সে বুঝতে পারবে ইমানের স্বাদ সে অনুভব করতে পারবে ইমান কোনো খাদ্য দ্রব্য নয় ইমান কোনো পানীয় দ্রব্য নয় যে সেটা খাদ্য ও পানীয়র মতো একটা স্বাদ পাওয়া যায় এই ধরনের নয় বরং ইমান তার চেয়েও আরো গভীর বিষয় তার চেয়েও আরো কঠিন বিষয় কারণ খাদ্যদ্রব্যের স্বাদ মানুষ যখন তখন নিতে পারে আবার যখন তখন সেটা ভুলে যায় কিন্তু ইমানের স্বাদ কখনো ভুলার নয় যার মাঝে ইমান প্রবেশ করেছে ইমানের স্বাদ যে পেয়েছে সেই স্বাদ কখনো ভুলতে পারে না কারণ খাদ্যদ্রব্যে বিভিন্ন রকমের রয়েছে একটা খাদ্য আমি খেলাম তার স্বাদ আমাকে খুব ভালো মনে হলো এর চেয়ে আরেকটা ভালো খাদ্য যখন এসে যায় তখন মনে হয় ও খাদ্য কেমন ছিল তার চেয়ে এটা কত আরো সুস্বাদু হয়ে কিন্তু ইমান এমন একটা বিষয় ইমানের স্বাদ যার মাঝে এসে যাবে এর চেয়ে বেশি সাদের আর কোনো পৃথিবীর বুকে বিষয় নেই এর চেয়ে বেশি সাদের আর কোনো কাজকর্ম পৃথিবীর বুকে নেই যে ব্যক্তি ইমানের স্বাদ অনুভব করতে পারবে সেই ব্যক্তি হলেন প্রকৃত ইমানদার তিনি হলেন প্রকৃত ইসলাম ও ইমানের পথে প্রতিষ্ঠিত এবং তিনি ইনশা আল্লাহ আখেরাতে তার জন্য জান্নাতুল দাউস অপেক্ষা করছে আসুন আমরা সেই জান্নাতুল ফের দাউস পেতে আমরা যেন আমাদের ইমানকে এমন পর্যায়ে নিয়ে যেতে পারি যেন আমরা সত্যিকারী ইমান এর স্বাদ অনুভব করতে পারব আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি হুসাল্লাম তিনি কিছু বিষয় উল্লেখ করলেন যে বিষয়গুলি বা যে বৈশিষ্ট্যগুলি কোনো ব্যক্তি যদি অর্জন করতে পারে তাহলে সে অবশ্যই ইমানের স্বাদ অনুভব করতে পারবে

দুইজন শুধু একজন হলেন খালেক হিসাবে আল্লাহ আরেকজন হলেন মখলুক হিসাবে দুজনের চেয়ে অন্য কোনো কিছু তার কাছে প্রিয় হবে না এই গুণটি এই যোগ্যতা যখন তার মাঝে অর্জন হবে তখন সে অবশ্যই ইমান এর স্বাদ অনুভব করবে আমরা যদি লক্ষ্য করি সাহাবাই কেরামদের সেই কথা আমরা সবাই এই ঘটনা জানি অনেকেই বেলাল রাজি আল্লাহ আনহুর কথা বেলাল আনহু এমন একজন মানুষ সৌন্দর্যের মানুষও ছিলেন তা নয় কিন্তু তার ভিতরে এমন একটা মূল্যবান জিনিস প্রবেশ করেছে যার কারণে তার চেহারা আকৃতি যে ধরনের হোক না কেন তিনি আল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হয়ে সে বিষয়টি হলো ইমানের বিষয় বেলাল রাজি আল্লাহ তালা আনহুর কাছে যখন আল্লাহ সবচেয়ে প্রিয় হলেন তার কাছে যখন মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম সবচেয়ে প্রিয় হলেন সব কিছুর চেয়ে প্রিয় করে নিলেন তিনি আল্লাহ এবং তার রাসুলকে সেই উত্তপ্ত মরুভূমির বালুতে যখন তাকে ফেলে দিয়ে বুকের উপর আরও বিশাল পাথর চাপিয়ে দিয়ে যখন বলা হলো উকফর মোহাম্মদ মোহাম্মদের প্রতি তুমি অস্বীকার করো মুহাম্মদকে বিশ্বাস করো না আল্লাহকে অস্বীকার করো বিশ্বাস করো না বাপদাদার যে ধরনের অগণিত অসংখ্য প্রতিমার পূজা করে থাকি মাবুদ গ্রহণ করে থাকি সেরকমই চলো বেলা আল্লাহ আনহু কত বড়ই শাস্তি আসুক না কেন গ্রহণ করে নিতে প্রস্তুত সেই শাস্তি সেই জ্বালা যন্ত্রণা যেন ইমানের মজা এত মজা সেই মজার কাছে জ্বালা যন্ত্রণা কিছুই না ইমানের স্বাদ ইমানের মজা এত মজা সেই মজার কাছে এই উত্তপ্ত মরুভূমির বালুর উপর শোয়াই দিয়ে বিশাল পাথর তার উপর চেপে দিয়ে এ ব্যথা তার কাছে কিছুই না ইমানের মজাটা তার কাছে এত বেশি তাকে বলা হলো তুমি অস্বীকার করো এদের সব কিছু মহম্মদকে বাদ দাও কিছু মাননায় এগুলি তার মুখ দিয়ে একটি কথা বের হচ্ছে সেটা হলো আল্লাহর কথা আহাদ আহাদ একজন মাবুদের কথা তিনি স্বীকৃতি দিচ্ছেন অন্য কিছু আর তিনি গ্রহণ করছেন না কত জ্বালা যন্ত্রণা সেগুলি যেন তার কাছে কিছুই মনে হয় না কারণ তার কাছে আল্লাহ সোভান হওয়া তা আল্লাহর ভালোবাসা এত ভালোবাসা তার ভিতরে এসে গেছে যেই মজা এর কারণে তিনি যতই ব্যথা এদিকে যতই কষ্ট যতই জ্বালা যন্ত্রণা এগুলি কি তার কাছে কিছুই মনে হয় প্রিয় বন্ধুরা আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে দুইজন আল্লাহ এবং তার রসুল যখন তার কাছে অধিক প্রিয় হবে এর চেয়ে আর কেউ প্রিয় না এর মানে আল্লাহ এবং তার রসুলের চেয়ে কাউকে আর প্রাধান্য সে কখনো দিতে পারে না তাহলে সে ইমানের স্বাদ ইমানের মজা আসলে অনুভব করবে আমরা জানি আরো অনেক বিষয় অনেক সাহাবিদের ঘটনা রয়েছে প্রসিদ্ধ সাহাবি হানজাল রাজি আল্লাহ আনহু যাকে ফরজ গোসল করালেন আকাশের ফেরেশতারা তারা এই মর্যাদা আল্লাহ রাবুল আলামিন তাকে দিলেন একজনকেই একজন মানুষকেই একজন সাহাবিকেই শুধু আকাশের ফেরস তাকে তুলে নিয়ে ফরজ গোসুল করালেন তিনি হলেন সেই সাহাবি হানজাল রাজি আল্লাহ আনহু কিভাবে তাকে এই মর্যাদা দেওয়া হলো কিভাবে এই মর্যাদা পেলেন এই মর্যাদা পেলেন তিনি যখন আল্লাহ এবং তার রাসুলকে সবচেয়ে প্রিয় হিসাবে তিনি গ্রহণ করে নিয়েছিলেন আল্লাহ এবং তার রাসুলের নির্দেশ আসলে আর কোনো কিছুতে থাকার সুযোগ নেই এই তার যখন তৈরি হয়েছিল সেই ইমানের উপরেই তিনি যখন বিদায় নিলেন আল্লাহ রাবুল আলমিন তাকে এই মর্যাদা দিলেন সব ত্যাগ করে তিনি আল্লাহর নির্দেশ আল্লাহ রসুলের নির্দেশ যেহেতু আমি সবচেয়ে ভালোবাসি অতএব এখানে আর অপেক্ষা করার আর বিনোদনে থাকার মতো আমার সুযোগ নেই বের হয়ে চলে আসলেন যুদ্ধের ময়দানে তিনি অংশগ্রহণ করলেন সেখানে তিনি শাহাদাত বরণ করলেন আল্লাহ কিন্তু কেউ জানে না যে তিনি কোন অবস্থায় ঘর থেকে বের হয়ে এসেছেন গোসুল করার মতো তিনি সময় সুযোগ পাননি যেহেতু আল্লাহর রসুলের নির্দেশ দেরি করার সুযোগ নেই বের হয়ে ছুটে এসেছেন জানেন শুধু আল্লাহ সুবাহ আল্লাহ যে তিনি কোন অবস্থায় বের হয়ে এসেছেন এজন্য আল্লাহ রবিয়া আলমিন তাকে এ ফরজ গোসুল করালেন আকাশে ফেরস্তাদেরকে দিয়ে কিসের মজা ছিল তার মাঝে মজা ছিল তার মাঝে ইমানের মজা মজা ছিল তার মাঝে আল্লাহর সাল্লামের ভালোবাসার মজা মজা ছিল তার মাঝে আল্লাহ ভালোবাসার মজা তো এই মজা এই সাদ যখন কোনো ব্যক্তি অনুভব করবে তখন তার কাছে সব কিছুই না এগুলি দুনিয়া কিছুই না তার কাছে যদি আল্লাহ এবং তার রাসুলের ভালোবাসার মজা ইমানের মজা সে অনুভব করতে পারে প্রিয় বন্ধুরা আসুন এই জন্য আল্লাহ রসুল আলাইহি সাল্লাম বলছেন তিনটি বিষয় তিনটি গুণ যার মাঝে আসবে সেই ইমান এর মজা ইমানের যে স্বাদ একটা রয়েছে সেটা অনুভব করতে পারবে একজন মহিলা সাহাবি মেয়ে মানুষ অহুদের ময়দানে আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লামকে যখন কঠিনভাবে আক্রমণ করা হলো এই মুহূর্তে শয়তান সে মানুষের মাঝে মিথ্যা সংবাদ ছড়িয়ে দিল যে মোহাম্মদ সাল্লুসাল্লামকে অহুদের ময়দানে হত্যা করা হয়েছে এ সংবাদ যখন যেখানে সেখানে ছড়িয়ে গেল ছুটে আসছেন একজন মহিলা সাহাবি যে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তাকে হত্যা করা হয়েছে তিনি যে সবচেয়ে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে ভালোবাসেন এর প্রমাণটা দেখুন তাকে হত্যা করা হয়েছে হতে পারে না জীবনের শেষ মুহূর্ত হলেও আমি একবার তাকে দেখা করব তিনি ছুটছেন ওহুদের ময়দানের দিকে প্রিয় বন্ধুরা আমরা একটু ছোট্ট ব্রেকের পর আবার আমাদের এই ফিরে আসবো এবং আমাদের বাকি আলোচনা পূর্ণ করবো ইনশাআল্লাহ আকাশের রং ধনু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি লাল নীল সবুজ আকাশী বেগুনি খুলুদ নানা রঙের সমাহার আমরা দেখেছি রং কিন্তু জীবনের রং ধনুকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি আমরা জীবনের উত্থান পতন চড়াই উতরাই আনন্দ বেদনা ক্ষোভ হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা দেখুন জীবনের রং ধনু কেবলমাত্র পিস টিভি বাংলায় জানুন কত কার্যকরী ভাবে মোমিন বান্দার নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে জীবনের রং ধনু কাল রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ডায়ালগ

আসসালাম আলাইকুম ওরাহমেল্লা প্রিয় দর্শক বৃন্দ আমরা একটি গুরুত্বপূর্ণ দর্শ ছিলাম আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে আল্লাহ এবং তার রাসুলকে সবচেয়ে ভালোবাসলে তখন এই ঈমান এর মজা ঈমানের স্বাদ পাওয়া যায় আমরা একটি ঘটনা বলতে চাচ্ছিলাম সেটি হল একজন মহিলা সাহাবী মেয়ে মানুষ অহুদের ময়দানে আল্লাহ রসুল সালি হুসাল্লামকে যখন কঠিনভাবে আক্রমণ করা হলো এই মুহূর্তে মাঝে মিথ্যা সংবাদ ছড়িয়ে দিল যে মোহাম্মদ এই সংবাদ যখন যেখানে সেখানে ছড়িয়ে গেল ছুটে আসছেন একজন মহিলা সাহাবি যে আল্লাহ রসুল সাল্লাহ্লাম তাকে হত্যা করা হয়েছে তিনি যে সবচেয়ে আল্লাহ রসুল সাল্লাকে ভালোবাসেন এর প্রমাণটা দেখুন তাকে হত্যা করা হয়েছে হতে পারে না জীবনের শেষ মুহূর্ত হলেও আমি একবার তাকে দেখা করুম তিনি ছুটছেন ওহুদের ময়দানের দিকে মানুষ জিজ্ঞাসা করছে কোথায় যাচ্ছ তুমি আমি যাচ্ছি সেই ওহুদের ময়দানে তুমি জানো না যে ওহুদের ময়দানে তোমার স্বামী যুদ্ধে অংশগ্রহণ করেছিল তিনি শাহাদাত বরণ করেছেন স্বামী শাহাদাত বরণ করা এত সহজ নয় তিনি জবাব দিচ্ছেন কিন্তু কথায় আল্লাহ রাসুল সাল্লাম আমি দেখা করবো আল্লাহ রসুল সাল্লাইকে আবার আরেকজন জিজ্ঞাসা করছেন তুমি কোথায় যাচ্ছ যে আমি যাচ্ছি আল্লাহ রসুল সাল্লাহ দেখতে তুমি কি শোনো নাই অহুদের যুদ্ধে তোমার বাবা অংশগ্রহণ করেছিলেন তিনি শাহাদ বরণ করেছেন তিনি বিদায় নিয়ে চলে গেছেন বলছেন কিন্তু কোথায় আল্লাহ রসুল সাল্লাহ স্বামী বিদায় নিয়ে গেলেন কোনো কথা নেই ব্যথা নেই মাথায় ব্যথা হলো আল্লাহ রাসুল সাল্লাম বিদায় নিয়ে গেলেন কিনা তিনি আছেন কিনা বাবা বিদায় নিয়ে চলে গেলেন ব্যথা নেই মাথায় ব্যথা হলো আল্লাহর রসুল সাল্লাল্লাহসাল্লাম আছেন না তিনি বিদায় নিয়ে চলে গেছেন এটাই হলো বেথা আবার যাচ্ছেন আরেকজন জিজ্ঞাসা করছেন তুমি কথায় চলছো বলছেন যে আমি ওহুদের ময়দানে যাচ্ছি আল্লাহর রসুল সাল্লাহসাল্লাম কোথায় আমি দেখবো বললেন তুমি কি শোনো নাই এহুদের ময়দানে তোমার সন্তান কলিজার টুকরা যুদ্ধে অংশগ্রহণ করেছিল সে মারা গেছে শাহাদাত বরণ করেছে জবাব দিচ্ছে না ইন্না আলিল্লাহ কথায় আল্লাহ রসূল সাল্লাহ হয়েছে আল্লাহ আকবর স্বামী বিদায় নিয়েছে পিতা বিদায় নিয়েছে সন্তান বিদায় নিয়েছে সব বিদায় নিয়েছে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন না তোমাদের মাঝে পরিপূর্ণ ইমানদার হতে পারে না যতক্ষণ না তার কলেজার টুকরা সন্তানের চেয়ে শ্রদ্ধার পাত্র পিতার চেয়ে এবং সকল মানুষের চেয়ে আমি অধিক প্রিয় যতক্ষণ না হতে পারি বাস্তবেই তাদের কাছে সাহাবাই কেরামগন সেভাবেই আল্লাহ রসুল কি গ্রহণ করেছে ছোট চলছেন ওভুদের মাঠে গিয়ে কিছু সাহাব আলা দেখালেন যে অমুক জায়গা আল্লাহ রসুল সাল্লাম সেখানে আছেন গেলেন আল্লাহ রসুল সাল্লাহামের কাছে গিয়ে যখন আল্লাহ রসুল সাল্লাহামকে দেখলেন দেখে তার হৃদয় ঠান্ডা হলো তিনি বললেন যে ইয়া রসুল আল্লাহ বা দেখা খুল্লু মুসিবা চিন দলাল হে আল্লাহ রসুল সাল্লাহাম বহু মুসিবতের কথা শুনেছি বাবা হারিয়ে গেছে সেই মুসিবতের কথা শুনেছি সন্তান হারিয়ে গেছে সেই মুসিবতের কথা শুনেছি স্বামী হারিয়ে গেছে সেই মুসিবতের কথা শুনেছি কিন্তু আপনাকে পেয়ে আমার সব মুসিবত দূর হয়ে গেল আমার হৃদয় ঠান্ডা হয়ে গেল যে আপনি আছেন এ হল ইমানের স্বাদ ইমানের মজা এই হলো আল্লাহ রাসুল সাল্লাহামকে সর্বোচ্চ ভালোবাসা প্রিয় বন্ধুরা আল্লাহ রাসুল সাল্লাহাম এই জন্যই বলছেন যে সালাহমান কুন্না ফি হি ওজাদা বিহিন্ন হালা ওয়াচাল ইমান যার মাঝে এই তিনটি বৈশিষ্ট্য পাওয়া যাবে সেই ইমান এর স্বাদ ইমান এর মজা অনুভব করতে পারে তার মধ্যে একটি হলো আল্লাহ এবং তার রসুল হোসাল্লাম তার কাছে হবেন সবচেয়ে দ্বিতীয় বিষয় ইল্লা দ্বিতীয় যে বৈশিষ্ট্য সে বৈশিষ্ট্যটি হলো এই সেই গুণটি হলো মানুষকে ভালোবাসবে শুধু আল্লাহ সবহান সন্তুষ্টির জন্য অন্য কোন উদ্দেশ্যে সে মানুষকে ভালোবাসবে না আমি আপনাকে ভালোবাসব পার্থিব কোনো স্বার্থের জন্য নয় শুধু একটি উদ্দেশ্য আমার সেটি হলো আমি আল্লাহর প্রতি বিশ্বাসী আপনি আল্লাহর প্রতি বিশ্বাসী আপনি আল্লাহর প্রতি ইমানদার আমি আল্লাহর প্রতি ইমানদার এজন্যই আমি আপনাকে ভালোবাসবো আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই এই গুণ এই বৈশিষ্ট্য যার মাঝে থাকবে আসলে সেই প্রকৃতপক্ষে ইমানের মজা লাভ করবে আর যে ব্যক্তি একজন অপরজনকে ভালোবাসবে হয়তো চাকরির স্বার্থে অথবা অর্থের স্বার্থে অথবা আরো কোনো পারিবারিক বা ইত্যাদি সম্পর্কের স্বার্থে ইমান ছাড়া আল্লাহর উদ্দেশ্য ছাড়া যদি ভালোবেসে থাকে সেই ভালোবাসার মাধ্যমে আসলে কোনো মজা থাকে না যতক্ষণ আমি আপনার কাছে যেই অর্থের জন্য ভালোবাসছি এই অর্থটা যতক্ষণ না পাবো ততক্ষণ আপনাকে ভালোবাসছি অর্থ আজকে পেয়ে গেলাম কালকে থেকে আপনাকে আর চিনি না চাকরি আজকে পেয়ে গেলাম কালকে আর বাঁকা চোখে তাকাচ্ছি আপনার দিকে কিন্তু ইমান আল্লাহর উদ্দেশ্য যদি ভালোবাসি আপনি আমাকে অর্থ দিলেও প্রিয় না দিলেও প্রিয় আপনি না থাকলেই যেন আমি কেমন একটা ভাব মনে হয় যে সেই বেচারা নাকি কোনো বিপদ আপদে আছে কি আমি তার সহযোগিতা দিতে পারবো কি আমি তার উপকার করতে পারবো এই চিন্তাটা হবে তখন যখন ভালোবাসা হবে একমাত্র আল্লাহ সুবাহ আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যেই ভালোবাসা এজন্য আল্লাহর সুলসাল্লাহসাল্লাম বলেন সাব আইতুন নিউদুল্লহ হুমল্লাহ ইয়াউমালা ইল্লাহ্লাহু সেই কেমনতের কঠিন বিভীষিখাময় দিনে আল্লাহ আব্দ আলামিন সাত শ্রেণীর মানুষকে তার আর্শের বিশেষ ছায়ায় স্থান দান করবেন যেদিন কোনো ছায়া থাকবে না সেই আল্লাহর আর্শের ছায়া ছাড়া সেই সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণী হলো ওয়ারাজুল তাহাবা ফিল্লাহ ইজতেমা আলাইহি এমন দুজন মানুষ তারা একজন আরেকজনকে ভালোবাসে শুধু আল্লাহ সবহানা হতে আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আল্লাহ রাসুল সাল্লাম বলছেন যাদের দুজনের মাঝে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে থাকবে আল্লাহ বিনিময়ে কেমতের সেই কঠিন দিনে আর্শের ছায়া তোলে তাদেরকে স্থান দান করবে প্রিয় বন্ধুরা তাই ইমানের স্বাদ পাওয়ার যে দিকটি সে বিষয়টি হলো হল লিল্লাহ একজন অপরজনকে যে ভালোবাসবে সেই ভালোবাসার লক্ষ্য উদ্দেশ্য শুধু একটাই সেটা হলো আল্লাহ আলাকে সন্তুষ্ট করার জন্য তিনি খুশি হবেন এই জন্য এই ভালোবাসা যার মাঝে অর্জন হবে যার মাঝে এই গুণটি থাকবে সত্যিকারই কোনো সন্দেহ নাই সেই ইমানের স্বাদ ইমানের মজা সে নিজে উপলব্ধি করতে পারবে যে কত ইমান মজার কত মজার বিষয় কারণ দুনিয়ার কোনো স্বার্থ সামনে রেখে সে ভালোবাসা স্থাপন করে নাই যার কারণে কোন দিক দিয়ে তার ক্ষতি হলে ভালোবাসা ছুটে যাবে এমন না সে এখানে যেন মজা পাচ্ছে তাকে কিছু দেওয়া না হলেও যেন সে মজা পাচ্ছে একটা আলাদা স্বাদ পাচ্ছে যে আমি তাকে সেই ভালোবাসি প্রিয় বন্ধুরা এরপরে তৃতীয় বিষয় আল্লাহ রাসূল বলছেন ও ওয়াসাল্লাম বলেন ওয়া আইয়্যাকারহা আন ইয়াউদা ফিল কুফরি বাদ আয আনকাযাহুল্লাহু মিনহু কামা ইয়াকরাহু আন ইউকদাফা ফিল ইমানের আরো একটি এমন পর্যায়ে যখন এসে যাবে তখনও সে ইমানের মজা বুঝতে পারবে যে আল্লাহ রা আলমিন যখন আমাকে নামের আগুন থেকে বের করে নিয়ে আসলেন জাহান নামের আগুন থেকে বের করে নিয়ে আসা মানে ইসলামের পথে যখন আমি আসলাম এটাই হলো জাহান্নামের আগুন থেকে বের হয়ে আসা কারণ যে ইসলামের উপর নেই পৃথিবীর যে ধর্মেই হোক না কেন সে জাহান্নামের আগুনের মধ্যে রয়েছে তো ইসলামে আসা মানেই হলো জাহান্নামের আগুন থেকে বের হয়ে আসা আল্লাহ যখন আমাকে জাহান্নামের আগুন থেকে বের করে নিয়ে আসলেন এরপর আবার সেই কুফরির দিকে বা ইসলাম ত্যাগ করা কুফরির দিকে ফিরে যাওয়া এটা আমার কাছে অপছন্দনীয় তেমন হবে যেমন আমাকে যদি জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হয় এটাকে আমি যেমন অপছন্দ করি কোনোদিন চাইব না এই রকম যদি আমি ইসলাম থেকে আবার ফিরে যাওয়া এটাকে যদি না চেয়ে থাকি অপছন্দ করে থাকি এই ভাবটা যখন আমার মাঝে তৈরি হবে এই ভাবটা যখন আমার মাঝে সৃষ্টি হবে তখন আমি সত্যিই ইমানের মজা অনুভব করতে পারব আমরা যদি লক্ষ্য করি ওই সেই ইসলামের সর্বপ্রথম যিনি শাহাদাত বরণ করেছেন মহিলাদের মাঝে সোমাইয়া রদি আল্লাহ তালা আনহা তাকে কিভাবে শহীদ করে দেওয়া হলো এত শক্ত ছিলেন ইমান ইসলামের উপর তাকে শুধু বলা হলো যে মৌখিকভাবেও তুমি কিছু বলো যে আমি মোহাম্মদ সাল্লামকে অস্বীকার করি কিন্তু না প্রস্তুত আমি পৃথিবীর কোন শাস্তি আছে কত বড় শাস্তি সেটাকে গ্রহণ করে নিতে প্রস্তুত আমি কিন্তু আমি মোহাম্মদ সাল্লামকে অস্বীকার করি এই কথাটা আমার বের করার জন্য প্রস্তুত কখনো কেন তার ভিতরে সেই মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের যে ভালোবাসা তার প্রতি যে ইমান তিনি যে ইমানের মজা অনুভব করছিলেন সেই মজাকে দূর করার জন্য পৃথিবীর কোন কষ্ট কোনো জ্বালা যন্ত্রণা তার কাছে সমতুল্য নয় প্রিয় বন্ধুরা তাই এই তিনটি বিষয় তিনটি গুণ তিনটি বৈশিষ্ট্য যার মাঝে আসবে কোনো সন্দেহ নাই সেই ব্যক্তি ইমান এর স্বাদ অনুভব করতে পারে এই বিষয়গুলি যেন আমরা নিজেদের মাঝে অর্জন করতে পারি নিজেদের মাঝে বিষয়গুলি সৃষ্টি করতে পারি আল্লাহ রাবুল্লাহ আলমিন সে আমাদের তৌফিক দান করুন প্রিয় বন্ধুরা অনুরভাবে إذا إيه كان رحمه الله تنيروكتي حديث نيشة سنة جتي عبدالله بن عباس رضي الله تعالى عنه تكي بونيتو تر آثر تنيبولشينج من أحب في الله وأبغض في الله وَوَالَ في الله وَعَادَ في الله فإنما تنال ولاية الله بذلك ولن يجد عبد تعمل إيمان وإن كسرت صلاته وصومه حتى يكون كذلك تنيبولشينجاج منوشير সালাদ বহু সালাদ আদায় করে রাত অনেক সালাদ নামাজ পড়ে সে এবং অনেক সে রোজা রাখে যতই আবাদত করুক না কেন তার মাঝে যদি চারটি বৈশিষ্ট্য অর্জন না হয় তাহলে আসলে সে ইমানের মজা পায় না চারটি বৈশিষ্ট্য কি একটা হলো কাউকে ভালোবাসলে শুধু আল্লাহর উদ্দেশ্যেই ভালোবাসবে কাউকে খারাপ জানলে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই তাকে খারাপ জানবে মানে এই লোকটা ইসলাম গরহিত কর্মে লিপ্ত হয় অতএব একে আমি পছন্দ করব না এটা হবে শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য কারো সাথে বন্ধুত্ব করতে চাইলে শুধু আল্লাহ সুবাহান হত জন্যই বন্ধুত্ব করবে ও ফিল্লাহ কারো সাথে আবার শত্রুতা সৃষ্টি করতে চাইলে সেটা শুধু শত্রুতা সৃষ্টি করবে আল্লাহ সুবাহান হত সন্তুষ্টির জন্যই তো যার মাঝে এই বৈশিষ্ট্যগুলি এসে যাবে কোনো সন্দেহ নাই সে ব্যক্তি ইমান এর মজা অনুভব করতে পারবে প্রিয় বন্ধুরা আসুন আমরা যে অধ্যায়টি শুরু করেছিলাম সেটি হলো ভালোবাসা তাই এ ভালোবাসা আল্লাহ সুবাহনত আলার জন্যই হলো সর্বোচ্চ ভালোবাসা আর আল্লাহ সুবাহনত আলার জন্য যে ভালোবাসা সেটি হচ্ছে তার কাছে নত হওয়ার তার কাছে ছোট হওয়ার ভালোবাসা এ ভালোবাসা অন্য কোনো মখলুকের জন্য প্রযোজ্য হতে পারে না অন্য কারোর জন্য সেটি হতে পারে না তিনি যেই হন না কেন কোনো রাজা বাদশাহ হন বা কোনো শক্তি হোক বা কোনো গাউস কুতুব হোক বা কোনো অলিয়া উলিয়া হোক কখনো সেটি হতে পারে না যদি হয় তাহলে সেটি হয়ে যাবে আর দ্বিতীয় প্রকার যেটি ভালোবাসা সেটি হলো আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য আরেকজন মানুষকে ভালোবাসা সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ ভালোবাসব মাকলুকের মধ্যে প্রিয় রাসুল মোহাম্মদ সাল আলুসাল্লামকে এরপর স্তর হিসাবে খোলাফা রাশিদিন সাহাবাই কেরামগণ তারপর তাবে তারপর পর্যায়ে যে যত ইমানদার তাকে আমরা তত ভালোবাসবো এভাবে আমরা ভালোবাসা স্থাপন করব আমাদের ইমানকে মজবুত করে নেওয়ার চেষ্টা করবো আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামাক কখনও কয়েক ফোটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে খেলনাটা একটু দাও না দাও না দাও না দেবো না দেবো না দেবো না কখনো সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান খুদো একটি জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন পিএস টিভি মানবতার সমাধান

জিরো ডাবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নাম্বার জিরো ডাবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিন অ্যাট দা রেট পিস টিভি ডট টিভি পিস টিভি মানবতার সমাধান